আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো আজকে আপনাদের সাথে মরিচ নিয়ে আলোচনা করব। তো মরিচের গাছ যে শুকিয়ে যাচ্ছে, কি কারণে শুকিয়ে যাচ্ছে, পাশের ডাক কাঁচা আছে, এর কারণটা আজকে আমরা তুলে ধরব। প্রথমে আমরা গাছের গোড়াটা ভালোভাবে দেখে নিই। এটা হচ্ছে এই গাছের এটা কাত, মানে এই ডালটা কাঁচা আছে, এই ডালটাও মরা, এই ডালটাও মরা। এটার কারণ কি সেটা আমি আপনাদের জানাবো। গাছটা সম্পূর্ণ তাজা, তবে ডাল দুটা কেনে মরে গেছে। তো আমরা প্রথমে গাছটা দেখে নিই। এই গাছের এই ডালটা পুরো কাঁচা আছে, এই ডালটাও কাঁচা আছে, তবে এই ডালটা কেনে মরা? চলুন গাছটা আমরা আগে এই ডালটা ভাঙি। এটা মূল কথা হচ্ছে গাছের ডগ ডালের ভেতরে গেছে, পোকা লেগেছে। পোকা লাগার কারণে এর ভেতরে যাচ্ছে সব পোকাতে খেয়ে নিছে, সেই জন্য গাছটা ডালটা মরে গেছে। তো আমরা এটা ছিদ্র করে দেখি পোকা পাওয়া যায় কিনা। পোকা মনে হয় নাই, পোকা নেই। তারপর আমরা এই ডালটা দেখি যে এই গাছটা, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটা, আমরা ফের দেখি এই গাছটা, সে একই একই কাজ, মানে একই কাজ হয়েছে। এই যে পোকা ছিদ্র করেছে, ভেতরে ঢুকে গেছে। তো আমরা দেখি গাছটা কেন সম্পূর্ণ বেঁচে আছে, ভেতর দেখা যাক কদ্দুর খেয়েছে। আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই যে ভেতরে কোনো পোকা নাই, গাছটা সম্পূর্ণ কাঁচা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ভুয়ে দেখবেন যে পোকা লাগার কারণে ডাল শুকিয়ে গেছে এবং গাছ বেঁচে আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।